बांग्ला कार्टून बॉक्स बॉक्स देख ले दिल खुश। মধুপুরের গগনরায় ছিল খুব অলস মানুষ। ওহো, এই অলস লোকটাকে নিয়ে যে আমি কি করি? বেলা 12টা বাজতে চলল, এখনো পড়ে পড়ে ঘুম হচ্ছে। বলি কত বেলা হলো জানো? ওঠো এবার। একটু ঘুমোতে দাও। সকাল থেকে খালি কি জেরমিচি শুরু করেছো পাখির মতো। তো কি করব? বলি দোকান কখন খুলবে শুনি। এরপর তো বলবে খেতে দাও খিদে পেয়েছে, আর খাওয়া হয়ে গেলে আবার ঘুম দেবে। ঘরে চাল ডাল বারণ তো, এই মাসে দোকানের বেচা কেনা তো প্রায় হয়নি বললেই চলে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এবার কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, ওই বলে দিলাম। গগনের স্ত্রী রূপা প্রতিদিন গগনের উপর রাগ দেখাতো তার অলস স্বভাবের জন্য, কিন্তু গগনের কোনো হেলদোলই নেই তাতে। আহা, রাগ করছো কেন? কেনা বেচা হয়নি তো, কি হয়েছে? সারা মাস জুড়ে কিছু না কিছু খাবার তো জুটেই যাচ্ছে, বলো কি খাবার জুটলো শুনি। এই তো গত রবিবার হরেন খুঁড়ার পুকুরে সব মাছ মরে যাচ্ছিল বলে গ্রামের লোকেদের বিলিয়ে দিল। আমরাও পেলাম একখানা মাছ। মাছের ঝোল দিয়ে তো দিব্যি ভাত খাওয়া হয়ে গেল, বলো। সে তো রবিবারের কথা, তারপর তো আর কিছুই বাজার আসেনি ঘরে। আরে তুমি ভুলে গেলে, এই পাশের বাড়ির বৌদি লাউ দিয়ে গেল, আর তুমি চালাকি করে মাছওয়ালার থেকে একটু কুচো চিংড়ি বাগিয়ে নিলে, ব্যাস জমিয়ে লাউ চিংড়ি খেলাম। হয় হয় বলি, পরের পয়সায় আর কত পোদ্দারি করবে, নিজেকে একটু কাজে লাগাও। নুন তেল চিনি যখন যা আনতে বলছি তখন সব নিজের দোকান থেকে বিনে পয়সায় নিয়ে আসছো, এবার তো দোকানটাও লাটে উঠবে মনে হচ্ছে। ধর তুমি অত ভেবো না, এবার একটু ঘুমোতে দাও। গগনের বউ তো রেগেই আগুন, সে রাগ করে বাপের বাড়ি যাবে বলে ঘরের বাইরে বেরিয়ে দেখে গগনের একমাত্র বোন শিলা এসে হাজির। কই রে গগন, বাড়ি আছিস নাকি? আরে দিদি এসো এসো, তা কয়েক ঘন্টা থাকবে তো? কয়েক ঘন্টা বলো কি রূপা, আমি তো এবার কয়েক মাস থেকে যাব। হয়ে গেল অলস ভাইয়ের অলস বোন। কিছু বললে না? কি আর বলবো, তা গ্রাম থেকে কিছু এনেছো নাকি দিদি? হ্যাঁ, এই দেখো গাছের নারকেল, মোচা, লাউ আর খাঁটি ঘি। তাও ভালো, সাথে এক বস্তা চালও আনলে পড়তে। কে এসেছে গো গিন্নি? শিলার গলা বলে মনে হলো। আরে গগন চলে এলুম। তা ভালো করেছিস, যা যা গিয়ে বিশ্রাম কর, আমিও বরঞ্চ স্নান সেরে একটু ঘুমিয়ে নি। গিন্নি তুমি বরং রান্নাটা চাপিয়ে দাও। শিলা ও রূপা দুজনে রান্নাঘরে চলে যায়। শিলা রান্নাঘরে গিয়ে দেখে চাল ডাল সব ফুরিয়ে এসেছে। সে বলে, একই বউ, সব কিছুই তো বারন্ত। তা গগন বুঝি কাজে কমে যাচ্ছে না, সেই আগের মতো আলসেমি শুরু করেছে। আর বলো না দিদি, খালি সারা দিন পড়ে পড়ে ঘুম, এত ঘুম কোথা থেকে আসে কে জানে, কি যে করি মানুষটাকে নিয়ে। এমন সময় বাইরে কারা যেন মাইকে ঘোষণা করতে করতে যায়। শোনো শোনো শোনো, সিনেমায় সুযোগ পাবে, আজই যোগাযোগ করো এই ঠিকানায়। সিনেমার কথা শুনে গগন বিছানার উপর উঠে বসে। আরে বস, সিনেমার সুযোগ? মনে হচ্ছে আমাকেই ডাকছে, দূর খেটে খেতে আর ভালো লাগে না। যদি সিনেমায় চান্স পাই তাহলে দারুণ হবে, কত লোক চিনবে আমায়, আর তার সাথে টাকাও পাবো। যাই যাই যাই, গিয়ে একবার দেখা করি। গিন্নি আমি চললাম সিনেমায় হিরো হতে, দেখবে তুমি রোলটা আদায় করে তবেই আমি ফিরবো। তোমাকে কি অভিনয় করার সুযোগ দেবে শুনি? যা অলস তুমি, তাও ভালো অন্তত ঘুম ভেঙে উঠে কিছু করতে চলেছ, দেখো যদি কিছু হয়। গগন সিনেমাওয়ালাদের অফিসে গিয়ে যোগাযোগ করে। আসুন আসুন, ভেতরে আসুন, তা আপনি কি করতে পারেন? আগে আমি গগন, নাচ গান অভিনয় এই তিনটের আমি কিছুই পারি না, তবে এই তিনটা ছাড়া আমি সব করতে পারি। বাবা খুব ভালো, তবে সবচেয়ে ভালো কি পারেন সেটাই বলুন। আগে আমি ঘুমোতে পারি, আমি ঘুমোতে খুব ভালোবাসি, একটা না অনেকক্ষণ ঘুমোতে পারি। সে কি,
আপনি শুধু ঘুমোতে পারেন? আচ্ছা বেশ, কাল সকালবেলা চলে আসুন, দেখি আপনাকে কোনো রোল দিতে পারি কিনা। গগন তো বেজায় খুশি, সে হেলতে তুলতে ঘরে চলে আসে। তার স্ত্রীকে দেখে সে বলে, কই গো, কি বলেছিলাম, সিনেমার চান্স আমি পাবই, দেখলে তো, কাল থেকে সিনেমার শুটিং শুরু হবে। গগনের বোন শীলা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তা কিসের রোল পেলি, হিরো না ভিলেন? অত শত জানি না, সিনেমায় সুযোগ পেয়েছি ব্যাস এই অনেক। হ্যাঁ গো, খাওয়া দাওয়ার ঘুম ছাড়া তো তুমি কিছুই জানো না, ওরা তোমাকে সিনেমাতে কাজ দিল, যাই হোক কিছু একটা করে সংসারে টাকা এলেই হলো। পরের দিন গগন সকাল সকাল ঢুলুঢুলু চোখে ঘুম থেকে উঠে পড়ে। না না, আজ বেশি ঘুমালে চলবে না, বেশি ঘুমালে ভালো করে অভিনয়টা করতে পারবো না। এই বলে গগন ব্যাগ কাঁধে করে বেরিয়ে পড়ে। গগনের বউ আর বোন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে গগনের বাড়ি ফেরার। সন্ধেবেলা গগন বাড়ি ফিরে আসে। কি গো, কেমন হলো সিনেমা শুটিং? তোমার অভিনয় দেখে সবাই কি বললো, ভালো করে করেছো তো অভিনয়? আরে ও সব নিয়ে তুমি ভেবো না, টানা 7 ঘন্টা একই অভিনয় করে যাওয়া একমাত্র গগন রায় মানে আমার পক্ষেই সম্ভব। 1 মাস পরে সিনেমাটা বাজারে আসবে, তখন দেখে নেবে কেমন অভিনয় করলাম। বাবা খুব ভালো, তুমিও তাহলে কিছু পারো বলো, তার টাকা পয়সা কিছু দিল? হ্যাঁ এই নাও, এই মাসটা আরামে কেটে যাবে, আমি যাই গিয়ে খেয়ে একটু এবার ঘুমিয়ে নি। গগনের বউ তো স্বামীর গর্বে একেবারে গর্ভিণী হয়ে তার প্রতিবেশী বন্ধু বান্ধবীদের জানিয়ে দিল যে গগন সিনেমায় অভিনয় করেছে। 1 মাস পর সবাই যেন তাদের বাড়ি এসে একসাথে বসে সিনেমা দেখে। এইভাবে 1 মাস তাদের খুব ভালো কাটে। 1 মাস পর গগনের সিনেমা টিভিতে দেখানো হবে বলে জানানো হয়। কই গো, আজ সন্ধ্যেবেলা আমার সিনেমা আসবে টিভিতে, কি আনন্দ যে হচ্ছে আমার, তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, পাড়া প্রতিবেশী সবাই আসবে দেখতে। সন্ধ্যেবেলা টিভির সামনে সবাই বসে পড়ে, সিনেমা দেখার সঙ্গে গগনের বউ চা সিঙ্গারা আর ফিশ ফ্রাইয়েরও বন্দোবস্ত করে। কই গো, এবার টিভিটা চালাও। কই গো, কোথায় তুমি? পুরো সিনেমা জুড়ে তোমার মুখটুকু তো দেখতে পেলাম না, তবে যে বললে অভিনয় খুব ভালো করেছো। ওমা সে কি, শেষের দিকে ওই যে সাদা চাদরে ঢাকা যে মৃতদেহটার উপর সবাই এসে ঘুষি মেরে মেরে কাঁদছিল, বুকের উপর ধরম ধরম করে পড়ছিল, ভুলে গেলে? হ্যাঁ মনে আছে, আমারও খুব দুঃখ হচ্ছিল দেখে। আহারে, বেচারা হিরো কিনা শেষে মরে গেল, কিন্তু তাতে কি, তুমি কোথায়? আরে ওটাই তো, আমি 7 ঘন্টা একইভাবে মরার মতো শুয়ে থাকা, কি 4টি খানি কথা, সবাই কিল মারছে, বুকের ওপর শুয়ে কাঁদছে, এইসব কি আর হিরো সহ্য করতে পারে? তাই হিরো মরে যাওয়ার পর মৃতদেহটার অভিনয় আমাকে করতে ডেকেছিল, ভাগ্যিস ঘুমানোর অভ্যাসটা ছিল, টানা 7 ঘন্টা একেবারে আরাম করে ঘুমিয়ে নিলাম, ঘুম ভাঙলো ওই পরিচালকের ডাকি। হ্যাঁ সে কি গো, শেষে কিনা ওই সাদা চাদর দেখা মৃতদেহটার অভিনয় করলে তুমি, হায় কপাল, আমার আর মান সম্মান রইল না। অত ভেবো না গিন্নি, অভিনয়টা ভালো হওয়া নিয়ে কথা, কি আপনাদের কেমন লাগলো? গগনের কথায় তার পাড়া প্রতিবেশীরাও হাসতে শুরু করে। কিন্তু কয়েকদিন পর একটা দারুণ ব্যাপার ঘটে গগনের জীবনে। এ গগন বাবু বাড়িতে আছেন, ওনার জন্য সিনেমাতে একটা অভিনয় করার সুযোগ এসেছে। ওমা তাই নাকি, আমি গগন, বলুন কোথায় যেতে হবে? তারপর থেকে যখনই কোনো সিনেমায় চুপচাপ মরার মতো শুয়ে থাকার সিন থাকতো, তখনই গগনের ডাক পড়তো। আর তার থেকে গগন বেশ ভালোই টাকা রোজগার করতো। আর গগনের সেই দোকান তার স্ত্রী ও বোন দুজনে মিলেই চালাতো। অলস গগন তার ঘুমানোর গুণ নিয়ে জীবনে বেশ উন্নতি করে। কি বুঝলেন, কোনো গুণই খারাপ নয়, কখন কোনটা কাজে লেগে যায়। বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান।